এই কে তোমার কার এরকম পা ভাঙছিল? আমার একটা মামার গার্মেন্টস এর জিএম ছিল, মানে পা ঠিক হয়ে গেছে দিদা, এখন লাগছে প্রায় দুই আড়াই বছর সময় লাগছে। এরকম রিং পরানো ছিল? ওই দাও দেখছো, পরে যে কাটে দেওয়ার পরে আবার আপনার প্রায় ছয় না সাত মাস পরে আবার রডটা পাই গেছে, এখানে এক বছর পরে যাইবা। ভিতরে তো ইয়া রড দেওয়া, হ্যাঁ এই যে রড গুলো দেখছো ভালোই হয় না, টাকা পয়সার অভাবে অনেকে করতে হবে। এটা মনে হয় অনেক টাকা লাগছে, কত টাকা লাগবে আপনার? আইবা তুমি মনে মনে যে সন্দেহ করো যে ভালো হবে কি হবে না, এখন এগুলো শুই না কি মনে হয় না যে না ভালো হয়ে যাবে? আপনি বল খেলাতে পারবে তাহলে এটাই বললাম, সে এখন বল খেলায়। ওই দেখো দেখছো কত সুন্দর একটা কথা। তার বয়স কেমন? বয়স যখন থাকবে তার বয়স প্রায় ও মনে মনে ভয় পায় কি যে এত কষ্ট করতেছি যদি ভালো না হয়। আপনি কি আসলে বগুড়ায় থাকেন? আমার বাড়ি বগুড়া, আর এই কাজ আমার জীবনে প্রথম আসা, তাই আমি তো আপনার কি কমার বগুড়া গাবতলিতে আমাদের বাড়ি। এই করোনার মধ্যে সবার রে রমণী, জিয়াউর রহমানের বাড়ির ওখানে বাগবাড়ি। বাবা জিয়াউর রহমানের আত্মীয়, এক এলাকায় হলে তো ওরকম। তা তুমি এর আগে কি কাজ করতা? আমি আসলে তো কি কম আপনি, আমি এগুলা কাজ কখনো করি না, এই আমার ভাসতে হয় পাশাপাশি এলাকার এই মিস্ত্রি, কিন্তু আমি এখানে আসা উদ্দেশ্য যে মানে প্রায় আমি আট নয় মাস হলে বাড়িতে, বুঝছেন আমাদের এরকম বাড়ি ক্ষেত খামার টামার। তোমার কথা শুনে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, মানে এই করোনার মধ্যে অনেকের এরকম দশা, মনে করো আমার একটা বিপদ হইলো, আমার কোনোভাবে ইনকাম করতে হবে, আমি কিন্তু এই ফরিদপুরে বসে অনেক রকমের কাজ করতে পারবো না, ঠিক বলছি না? একটু দূরে গিয়া তাই না? তারপর আবার আসবা না? তো এক কাপ চা খাওয়া যায়, তুমি এত সুন্দর কথা কইলা যে আপনাদের খুব ভালো লাগছে। যাইও বিকালবেলা যাওয়ার আগে যাইয়া ঘুরা যাই, ওর বাবা আছে আজকে এক কাপ চা খাওয়া যাইও। ভাই কি মানে কি জব করে? আমি আছি একটা প্রজেক্টে। কি 2 বছর 7 দিন পরে এক্সিডেন্ট হলো না? 2 বছর 7 দিন, হ্যাঁ। তুমি বগুড়া তো অলরেডি শুনছো? হ্যাঁ। এই তো তোমার বড় ছেলে দিয়ে বয়স কেমন? 5.5 বছর। দেখছো কি কইলো, মারা গেল কেমনে করে ছোট যে? না না, আবার একটা বাচ্চা হয়েছিল আমার ছেলে, হ্যাঁ মানে হওয়ার আপনার 5 ঘন্টা পরে মারা গেছে, মানে বয়স হয়েছিল হওয়ার 5 মানে 7 মাস বয়স, তারপরে আপনি প্রিম্যাচিউর বেঁচে ছিল। ম্যাচিউর না ইম্যাচিউর, ঈশ্বরের ইয়ে। এই ওরা কয়তলা বিল্ডিং তুলতেছে, এনে দাদার সঙ্গে তো দেখাও হয় না আমাদের। চারতলা ফাউন্ডেশন তুলবেও চারতলা নাকি অল্প অল্প করে দোতলা তুলবে? হ্যাঁ দেখি নাই, তুমি কোন জায়গার মানুষ? এইখানের ফরিদপুরের? এই তুমি কি ফরিদপুরের? কেরম জানি ভাষা, কোন জায়গার রে? ওই যে ওই ছেলেটাও বগুড়ার, আর কয়জন এখানে? উনিও বগুড়ার? না ওই যে উনি না ও না ও, এই ওই যে এইখানে মাটিটা কাটার সময় আমার কলা গাছের নিচে মোথা আছে, এগুলা যেন ক্ষতি না হয়। হ্যাঁ মোথা, এই যে যেমন এই কলা গাছের নিচে মোথা থাকে না, এগুলা তো এন থেকে জাগায় আবার। হ্যাঁ তাই কইতেছি যে এইটা যেন ওই ইয়ে না কাটা পড়ে, বুঝছেন দুঃখের কথা কি কব। এইটা হলো আনাজি কলা, ওই যে কিনা খায় না সবজি কলা সেই, তারপর এইটা হলো সাগর কলা আর ওইটা হলো ইয়ে কলা। থাকা তো ভালো, হ্যাঁ থাকা তো ভালো,
তাই না ওই যে কলা হয় সুন্দর পায়রা নিয়ে কান্দি ধরে ধরে খাই এগুলা তো কোনো আমার যত্ন নেওয়া লাগে না কিছু কিন্তু এই চারাগুলা তো হঠাৎ করে আনতে পারি নাই এইটা আনছি বরিশাল থেকে ওইটা আনছি সাভার থেকে কলা গাছ হুম কে তোমাদের কাছে আছে এরকম আনাজি কলা গাছ তারপর সবজি কলা গাছ কি কলা গাছ জামানিয়া আমার তো বরের উই যে আসছে পা ভাঙা এখন ও না গেলে আমি তো একা একা যাইতে পারবো না রে ভাই তুমি আপাতত আমার আইনা দিও আর তোমাদের ঠিকানা দিয়া যাইও আল্লাহ যদি আমার কপালে ভালো রাখে আমার স্বামী একদিন ভালো হয়ে গেলে একদিন যা ফিরা ঘুরে আসবো যোগাযোগ থাকলে আমি যাবো তোমরা আসবা আর তোমাদের ফোন নাম্বার দিয়ে রাখো আমিও তো কাজ করাবো কয়েকদিন পরে দরকার হলে তখন আবার ডাক দেবো দেখেন গাইজ দুঃখের কথা কি বলবো আমার এই যে এই বাগান ঠাগান তো আপনারা দেখছেন পাশে বিল্ডিং হইতেছে আমার মানে কি যে হলো এখানে ফুল ফুটছিল গাছে সেই ফুলের উপরে ইট চাপা দিয়ে এই যে একটা টগর গাছ এই যে একটা পাতাবাহার গাছ এই পাতাবাহার গাছটা ওইখানে আছে আমি একটু পরে দেখাবো কত সুন্দর হয় এইখানে কি সুন্দর নীলকণ্ঠ গাছ আর ইয়ে ছিল সব নষ্ট করে ফেলছে এই মিস্ত্রিরা হলো কিচ্ছু বোঝে না গাছ ঠাসের মায়া মমতা নাই এই দেখেন আমার গাছগুলো কি অবস্থা কালকে একটা লোক আইনে এগুলার ব্যবস্থা করে এই যে ওই পাতাবাহারটা এরকম সুন্দর হবে এই পাতাবাহার এনে আরও দুইটা ছিল মাইরা ফেলছে এই আম গাছটা কলমের গাছ আম গাছটা শেষ এই যে একটা লেবু গাছ সব শেষ আমার মানে কচু গাছ ছিল তাও শেষ আর ভালো লাগে না নাও করতে পারি না পাশের জমিতে ঘর করতেছে আমি কি বলতে পারবো যে না আমার জায়গা দেব না আম গাছ দুধ ফল গাছ সেইটাই তুমি কি ডাব খাবা না কি কালকে খাবা এখন তো অনেক বাইচে গেছে কালকে ফ্যান চালাই দেবো ফ্যান চালাই দেবো যাও আমি রান্নার এনে গেলাম এই হচ্ছে শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এরকম পাতলা ঝোল রাতেরটা উঠানো আছে এটা হচ্ছে এবেলার জাতি জানতে চায় আপনার অনুভূতি কি কচি কুমড়া ভর্তা অনেকদিন পরে খাইলাম খুবই মজা আর আমি খাইতেছি দই তা সেদিন আমি হাটে গেছিলাম ওর বাবা অনেকদিন ধরে আমার কাছে কচি কুমড়া ভর্তা খাইতে চাইছিল সে হাটের থেকে যে কচি কুমড়া আনছি কিন্তু সে অফিসে যায় বিভিন্ন এইটা ওইটা খাওয়া দাওয়া এই সেই চিন্তা করে এতদিন আর ভর্তা করতে পারিনি আজকে ভর্তা করছি আর এই যে সেই হাটের থেকে দই নিয়ে আসছে হাটে না হাটের পাশে ওই যে আমার ছাত্রর বাবার দোকান আসে যে দইটা এখানে রাখা হয়েছে দুই দুই খুব ঘটনা হলো কেন আমি এটা ভিডিও করছি সেটা হচ্ছে এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন কুমড়া ভর্তা দিয়ে খেয়েই দই খাচ্ছে কেন ঘটনা আমি জমিতে গেছি মাটি ফেলানো হইতেছে সব কিছু নিয়ে এত ব্যতিব্যস্ত এখন আমি হলো ভাত দিয়ে ফেলছি তরকারি দিয়েছি শোল মাছের শোল মাছ দিয়ে আলু দিয়ে রসা আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজি দেওয়ার পরে আমি হলো বিকালবেলা স্যুপ রান্না করবো এই স্যুপের প্রিপারেশন করছি হঠাৎ আমার মনে হলো যে কুমড়াগুলো সিদ্ধ দেই রাতে ভর্তা খাইতে পারবে এ বলতেছে নিয়ে আসো এখনই খাবো তার পেঁয়াজ কলি ভাজি আর শোল মাছ দিয়ে খাওয়া শেষ এত পছন্দ কুমড়া ভর্তা তারপরে এই যে এখন আমি বুঝি না কেন এত পছন্দ ভর্তা করে লাস্টে সে কুমড়া ভর্তা দিয়ে ভাত খাইলো আর তারপরে এই যে দই খাচ্ছে আজকে এই পর্যন্ত এবার বিদায়ের পালা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সময় কোনো ভ্লগারের সাথে থাকেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করে পাশে থাকুন টাটা বাই